রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বাজিমাত করতে চায় আফগানিস্তান। অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির মতে, রশিদ ছাড়াও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতানোর বোলার আছে আফগানদের। হোম অফ ক্রিকেটে গণমাধ্যমকে এসব কথা জানান আফগান ক্যাপ্টেন। এভাবে বাংলা বলেই আফগান অধিনায়কের শুরু এবারের প্রথম প্রেস কনফারেন্স। অধিনায়কের এমন ফুরফুরে মেজাজি বলে দেয় কতটা আত্মবিশ্বাসী টিম আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে নেই আফগানদের সেরা অস্ত্র রশিদ খান। হোম অফ ক্রিকেটে এই নিয়ে দুদিন অনুশীলন করেছে শাহিদির দল। দুদিনের অনুশীলনে উইকেট নিয়ে স্বচ্ছ ধারণাও পেয়েছে আফগান বোলাররা। আর তাই রশিদকে ছাড়াই অন্যদের নিয়ে বাংলাদেশ বধের পরিকল্পনা আটছেন আফগান অধিনায়ক। সবাই জানে রশিদ আমাদের অন্যতম প্রধান বোলার। টেস্টে অতীতে সে অনেক ভালো করেছে, তাকে ছাড়া টেস্ট ম্যাচটা আমাদের চ্যালেঞ্জিং হবে। তবে আমাদের অন্য বোলার আছে যারা ম্যাচ উইনার, তারাও এখানে ভালো খেলবে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন পর্যন্ত খুব বেশি ম্যাচ খেলা হয়নি আফগানদের। মোটে 6টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে আফগানিস্তান, এর মধ্যে 3টি ম্যাচই জিতেছে তারা। শেষবার দলটি খেলেছে 2021 সালের মার্চে। লম্বা সময় ধরে টেস্ট না খেললেও ঘরোয়া ক্রিকেটের কাঠামো শক্তিশালী হওয়ায় আত্মবিশ্বাস পাচ্ছে আফগানিস্তান। আমরা সবশেষ টেস্ট খেলেছি জিম্বাবুয়েতে, সেটাও 2 বছর আগে। তবে আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটের মান ভালো, অনেক ভালো খেলোয়াড় খেলে সেখানে। এই টেস্টের জন্য আমাদের ভালো প্রস্তুতি রয়েছে, নিজেদের সেরাটাই তাই চেষ্টা করব। লঙ্গার ভার্সনে আফগানিস্তানের পাওয়া 3টি জয়ের মধ্যে একটি বাংলাদেশের বিপক্ষে। 2019 সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে 224 রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল আফগানরা। সেই মধুর স্মৃতি এবার প্রেরণা দিচ্ছে রশিদবিহীন আফগানদের। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।